কিন্তু আমরা যারা আছি, এই যে নতুন সরকার আছে, তারা অনুদান দেবে সেদিকে তাকাবো না। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমরাই তৈরি করে ফেলবো। আমি একটু প্রথমত আমাদের এখানে সৈয়দ মিয়া মেম্বার ভাই আছেন, একটু আপনার কাছে জানতে চাইব, এই যে আপনিও কিন্তু মেকল ইউনিয়ন পরিষদের একজন সাবেক মেম্বার, পরবর্তীতে চেয়ারম্যান ইলেকশন করেছেন, এই সড়কের সামনে আপনার বাড়ি, আমার বাড়ি, আমাদের হাজার হাজার মানুষের ঘর এখানে রয়েছে, 8 বছর ধরে অবহেলিত ছিল সড়কটা, এই যে সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগটা নিয়ে আমাদের একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আলী ভাইকে। আমরা জানি যে কিছুদিন পর্যন্ত এই যে বন্যা যে অবস্থা, এই বন্যা একটু কমার পর পরে দেখবিলাম এই রাস্তার, আজকে 8 বছর ধরে খুবই ভাঙাচোরা। তখন পানি যাওয়ার পরে দেখলাম আমরা আমাদের যাতায়াতটা অনেক কষ্টকর হয়েছে। তো আমরা আস্তে আস্তে একটু চিন্তা করলাম, তখন শুনলাম সিএনজি মেকল আজিদিয়া মজিদিয়া সড়কের যারা সমবায় সমিতি লিমিটেড আছে, এই সমিতির উদ্যোগে তারা সচেতন সমন্বয়ে এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তাদের বাজেট অনুযায়ী তখন আমাদের কাছে একটু শেয়ার করলো, দেখলাম এখানে বহু টাকার ব্যাপার। তখন এলাকাবাসী, এই ব্যবসায়ী, প্রবাসী, এদিকে আমার বেশি আশাবাই আছেন, বা চেয়ারম্যান এলাকার মেম্বার নেজামুদ্দিন এবং জাহেদ ভাই, এখানে যারা আছেন সবাই একমত হয়েছেন যে এটা আমাদের করণীয় খুবই, এটা জনবহুল এলাকা, বিভিন্ন জায়গা ইউনিয়ন থেকে এই জায়গা যাতায়াত, আপনার মেখল, গোরদুয়ারা, মাদাসা, এই জায়গা দিয়ে আসা যাওয়া, বিভিন্ন মদনাহাট পর্যন্ত, মদনাঘাট পর্যন্ত এটাতে যাতায়াত হয়, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতে, এইখানে স্কুলের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগী চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তো এই জন্যে আমরা যারা উদ্যোগ নিয়েছেন তাদের সাথে আমরা সম্পৃক্ত করেছি। এখানে প্রবাসী রয়েছেন, যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছেন তারা রয়েছেন, ব্যবসায়ী আছেন, রাজনীতিবিদ দল আছেন, শ্রমিক ভাইরা আছেন, সর্বশ্রেষ্ঠ জনগণ এখানে সার্বিক সহযোগিতা করে এই জায়গাটা সরকার আমরা আজ দেশে করতে চাই। প্রায় 8-9 লক্ষ টাকা সরকারকে রিফার করা হবে, কিন্তু আমরা সবাই নিঃস্বার্থে বিনা শ্রমে এখানে শুধু ইট বালু নিয়ে যে যা পাশ তা দিয়ে এইখানে একজন কন্ট্রাক্টর আমরা ঠিক করেছি, উনি শুধু লেবারের বেতন নিয়ে কোনো পার্সেন্ট নিচ্ছে না। এবং বেশি আসব ভাই, উপজেলা থেকে আমাদের একটা রোলার আসলে থেকে অনেক টাকার খরচ, উনি নিজে এটা কি সার্বিক সহযোগিতা করেছেন, শুধু তেল তেল যেগুলো যাবে ওইটাই আমাদেরকে ম্যানেজ করতে হবে। তাহলে সর্বোচ্চ মিল করতে গেলে প্রায় 8-9 লক্ষ টাকার কাজ আমরা এই এলাকার এই সিএনজি সমিতির পক্ষ থেকে এটা করা হচ্ছে, আমরা সহযোগিতা করছি। তো যারা এই কাজ সহযোগিতা করেছেন, উদ্যোগ নিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সালাম আলাইকুম। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সংগঠন আছে, যেটা হচ্ছে যে দেওয়াননগর মেখল আজিজিয়া মজুদিয়া সিএনজি ফোর স্ট্রোক অটোরিক্সা চালক সমবায় সমিতির এখানে একজন নেতা আছেন, সুমন ভাইয়ের কাছে জানতে চাইব কি উদ্যোগ নিয়েছেন এবং এই কাজ করে কেমন লাগছে একটু বলবেন। আসলে এই কাজটা আমরা 17 জনে নিয়েছি, আমাদের দেওয়াননগর আজিজিয়া মজুদিয়া সিএনজি ফোর স্ট্রোক চালক সমবায় সমিতির সদস্য এবং নেতৃবৃন্দ সহ আমরা 17 জন উদ্যোগ নিয়েছি, যে আমরা একটা মিটিং করেছি। মিটিং এর সাথে আমরা এখন এই রোডের নিয়ে খুব অবস্থা খারাপ এই রোডের, তাই আমরা 17 জন উদ্যোগ নিয়েছি যে এই রোডটা কিভাবে কি করতে পারি। তো কাজ করার পর আমাদের এই সৈয়দ মিয়া মেম্বার, আশা ভাই, আমাদের এলাকার যারা জনসাধারণ আছে, ব্যবসায়িক ভাই, প্রবাসী, সবার সাথে আমরা যোগাযোগ করে এই রোডের কাজ কিভাবে করতে পারি। আসলে সবাই আমাদের যে জন্য দিয়েছে এই এরশাদ ভাই আছে, তাদের সাথে আমরা সবার সাথে যোগাযোগ করে এই রুট কিভাবে করতে পারবো। আমাদের সরকার তো আজকে 10 বছর ধরে এই রুটটা কাজ হচ্ছে না, তো আমরা কিভাবে করতে পারবো। আসলে এই রুটের যে উদ্যোগটা নিয়েছি, উদ্যোগটা অবশ্যই আমাদের সাকসেস হয়েছে, যে কেননা আমাদের যে উদ্যোগটা নেওয়ার পর আমাদের এই জনগণ যারা সদর আছে, এই আপনার ব্যবসায়িক আছে, প্রবাসী আছে, সবাই আমাদেরকে আর্থিক সহায়তা করতেছে। আর এখানে আমাদের সিএনজি সমিতি থেকে করতেছে, টেম্পু সমিতি থেকে করতেছে, আর রিক্সা সমিতি থেকে করতেছে। আসলে আমি তাদেরকে আন্তরিক জানাচ্ছি, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা এই কাজগুলো সরকারের করার দরকার, কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি, উদ্যোগটা অবশ্যই হবে। সামনে যদি আরো যদি কেউ যদি এই রুট আমাদের আরো 1 কিলোমিটার একটা রুট খারাপ আছে, কেউ যদি এই রুটের জন্য আরো ইয়া করে, অবশ্যই এটা আমরা করে দেব, যদি কেউ যদি আর্থিক সহযোগিতা করতে পারে। ধন্যবাদ সুমন ভাই। আমরা একটু যুক্ত করতে চাই ছাত্র নেতা এরশাদ ভাই, আপনার বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে এই দুরবস্থা, এই যে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে, কেমন দেখছেন একটু বলবেন। প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু এই রাস্তাটা আজ দিয়ে মজিদিয়া সড়ক নামে দীর্ঘ অনেকক্ষণ অনেকদিন পর্যন্ত, প্রায় 8-10 বছর পর্যন্ত যে নাজুক অবস্থা, এই রাস্তা দিয়ে একদম চলাচল মানে একদম উপযোগী হয়ে গেছে।
একজন রোগী বা যে একজন মানুষ যে মানে যান চলাচল করবে সুষ্ঠুভাবে এটা কিন্তু ফাটতেছে না, যার কারণে এই মেকানিক শ্রমিক যারা টেম্পু শ্রমিক আছে তাদের কাছ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এই তাদের উদ্যোগে আমি স্বাগত জানাই, সিএনজি সমিতি তাদের উদ্যোগে আমি স্বাগত জানাই। তারা সচেতন বসে উদ্যোগটা নিয়েছে। আমাদের স্থানীয় মেম্বার আছে বারবার নির্বাচিত একজন মেম্বার, গতকাল যিনি ইলেকশন করেছেন সৈয়দ মিয়া মেম্বার আছে, আশরাফ ভাই আছে উপজেলা ভাইস চেয়ারম্যান, তাদের সাথে আলোচনা করছে, নয়নম্বর ওয়ার্ড মেম্বার নিজাম মেম্বার আছে তাদের সাথে আলোচনা করছে, আমরাও আছি, আমরা শতাধিক সহযোগিতা করছি এবং স্থানীয় যারা লোকজন আছে যারা আশেপাশে বাড়িঘর তারা সহযোগিতা করছে। এই সহযোগিতার বিনিময়ে আজকে আমাদের এই কাজটা হচ্ছে। ইনশাআল্লাহ কেউ যদি আমাদের এই কাজে এগিয়ে আসে বাকি আমাদের যেগুলো কাজ আছে এগুলো আমরা করতে সক্ষম হব। সবাই সহযোগিতা কামনা করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটু বলতে চাই অর্থাৎ এই সড়কে কারা অবদান রাখছে, সবার অবদান আছে, এক টাকা থেকে শুরু করে যত টাকা। এখানে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, পশ্চিম মেকল নজর মোহাম্মদ কাজীপাড়া প্রবাসী একতা কল্যাণ সমিতির উদ্যোগে এক ট্রাক ইট দেওয়া হয়েছে, নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2014 ব্যাচের পক্ষ থেকে এক ট্রাক ইট, জেএস মোটরসের পক্ষ থেকে এক ট্রাক ইট, মেকল পুন্ড্রিক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারীর পক্ষ থেকে দুই ট্রাক ইট, ব্যারিস্টার আশরাফ যিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওনার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, মেকল দেওয়ানগর মেকল আজিজিয়া মজিদিয়া সিএনজি ফোর স্ট্রোক অটোরিক্সা চালক সমবায় সমিতি আর্থিক সহযোগিতা করছে, চট্টগ্রাম হাটহাজারি ফটিকছড়ি রাউজান অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন আর্থিক সহযোগিতা করছে, ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আর্থিক সহযোগিতা দিচ্ছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সহযোগিতা করছে। একটু নয় নং ওয়ার্ড মেম্বার নাজামুদ্দিনের কাছে আসতে চাই। সৈয়দ নাজামুদ্দিন, এই যে এলাকাবাসী এত বড় একটা চ্যালেঞ্জ, 8-10 লাখ টাকা দিয়ে হয়তো সরকারিভাবে করা হতো না, আপনারা যে 17 জন মানুষ বা সংগঠন যে উদ্যোগ নিয়েছে, ভবিষ্যতে আপনাদের আর কি কি পরিকল্পনা আছে একটু বলবেন। ধন্যবাদ আলী ভাইকে। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মেকল এবং দেওয়ানগর আজিজিয়া মজিজিয়া সিএনজি সমবায় সমিতির নেতৃবৃন্দদেরকে, যারা 17 জন বসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই রাস্তাটির কাজ করার জন্য। তাদের সেই বৈঠক আজ সফলতা পাচ্ছে, তাদের কারণে মেকলবাসী দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে যাচ্ছে। বিশেষ করে মেকল হাটহাজারি বাস স্ট্যান্ড থেকে হাবিবুল্লাহ দোকান পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রোড, 2 কিলোমিটারের কাছাকাছি রোড। এই রাস্তাটার দীর্ঘদিন ধরে যেই গর্তের কারণে যাতায়াত ব্যবস্থা এতই নাজুক ছিল, একজন রুগীকে যদি নিয়ে যেত তার অনেক কষ্ট হতো, মেডিকেল যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ ছিল। বিশেষ করে আমাদের এলাকার মুরব্বীরা সৈয়দ মিয়া মেম্বার, আমাদের ব্যারিস্টার আশরাফ ভাই, এরশাদ ভাই, জাহেদ ভাই, সুমন ভাই সহ এবং সিএনজি সমবায় সমিতি, তাদের এই শ্রমিকরা যেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, আজকে দীর্ঘদিন ধরে এই রাস্তার পেছনে তারা লেগে আছে। তারা দৈনিক যদি গাড়ি চালায় তাদের পরিবার চলে। এই ধরনের ব্যক্তিরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাকেও ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে এই কাজগুলি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। যারা আর্থিক সহযোগিতা করতে চায়, তারা যদি কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চায়, আমি বিশ্বাস রাখতে পারি যারা এই উদ্যোগ নিয়েছে তাদের হাতে কাজ সম্পন্ন হবে, এই বিশ্বাস আমরা রাখতে পারি। এবং আমি অনুরোধ জানাব আমাদের এলাকার বিশেষ করে মেকল নয়নান ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছেন বরফিরভাড়া এলাকাবাসী, আমাদের মেকল নয়নান ওয়ার্ড শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন প্রবাসী এবং এলাকাবাসী দোকানদার ভাইয়েরা, সিএনজি শ্রমিক, সিএনজিতে যাতায়াতকারী সাধারণ মানুষও, মহিলারা পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন। তারা খুবই খুশি এই কাজের জন্য, দীর্ঘদিন তারা কষ্ট পেয়েছেন, তারা আজকে খুশি হয়ে এই সিএনজি সমিতির ভাইদেরকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন এবং ইতিমধ্যে যারা করেছেন সামনে যারা করবেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তাদের শুকরিয়া আদায় করছি। আপনার মাধ্যমে বাকি কাজটুকু হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যারা দেখছেন বা পরে দেখবেন, এটা হচ্ছে যে হাটহাজারি বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেকল হাবিবুল্লাহ দোকান এই অংশে সড়ক ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ থাকবে। এছাড়া বটতল যাওয়ার পথে বা আরো যে সড়কগুলো আছে এগুলোরও দুরবস্থা। এখানে যাদের দেখতে পাচ্ছেন, যারা বক্তব্য রাখছেন প্রত্যেকে বেশি কবি ছিলেন, প্রবাসী ভাইরা দেশে যারা আছেন, আমার মনে হয় বিভিন্ন ক্ষেত্রে যে আপনারা অনুদান দেন সে অনুদানের অনেক উদ্দেশ্য থাকে, কিন্তু এগুলো হচ্ছে সৎকারী জারিয়া হিসাবে মানুষের চলাফেরা করবে
এবং এদের দোয়া অবশ্যই আপনারা পাবেন। আপনারা যদি ওনাদেরকে আর্থিক সহযোগিতা করেন, ওনারা এই কাজের মাধ্যমে আরো অনেক উন্নয়ন কাজ করতে পারবেন, শুধুমাত্র সরকারের দিকে না তাকিয়ে। সরকার যখন গঠিত হবে অবশ্যই আরো উন্নয়ন কর্মকাণ্ড হবে। ব্যারিস্টার আশরাফ, সাবেক ভাইস চেয়ারম্যান, আপনার কাছে জানতে চাই, এই যে এলাকাবাসী মিলে একটা বলতে গেলে অনেক চমৎকার একটা কাজ, প্রায় 8-10 লাখ টাকা খরচ হতো সরকারভাবে করলে, তারা যে 3 লাখ টাকা দিয়ে এবং নিজেরা শ্রম দিয়ে যে কাজগুলো করছে, আপনিও এলাকারই সন্তান, এটা কেমন দেখছেন? আর অন্যান্য কাজগুলো সমাধানে প্রবাসী বা দেশে যারা সামর্থ্যবান আছেন ওনারা কি এগিয়ে আসতে পারে কিনা একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলী ভাই আপনাকে। এত সুন্দর একটি উদ্যোগকে আপনি উপস্থাপন করছেন দেশবাসীর কাছে, যেন তারাও সম্পৃক্ত হতে পারে এরকম একটি কাজে। এই রুটটা দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিন যাবৎ যে ভাঙা, যে চলাফেরা মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে রুট দিয়ে চলাফেরা করতে, বিভিন্ন প্রেশার মানুষ এই রুটে প্রায় 5টা ইউনিয়নের মানুষ চলাফেরা করে, হিসাব করতে গেলে আপনার ম্যাকল থেকে গোদ্দোয়ারা থেকে হিসাব করে আপনার উত্তর মাদেশা আপনার ইভেন মধুনগাট পর্যন্ত এই রুট দিয়ে চলাচল করা যায়। ইভেন হালদা ধরেন আপনি, হিন্দুদের আপনার পুণ্ডরীকধাম আছে এই রুটে, তো অনেক মানুষের চলাচল এই রুট দিয়ে। সো এরকম একটা গুরুত্বপূর্ণ রুট, এই রুটটা আগে অবস্থা খুবই খারাপ ছিল, আর আপনারা জানেন কিছুদিন আগে যে বন্যা হয়েছে, বন্যার কারণে এই ক্ষতিটা আরো দ্বিগুণ মাত্রা নিয়ে এখন পুরো রুটটাই চলাচল অযোগ্য হয়ে গেছে। তো এই চলাচল অযোগ্যতার বেশি প্রবলেমটা ফেস করতেছিলেন আমাদের সিএনজি চালক সমবায় সমিতি, সিএনজি চালক সমিতিরা, আপনার রিক্সা চালক যারা এবং পথচারী যারা আছেন এই রুট দিয়ে চলাফেরা, তারা তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজিয়া মজিয়া সিএনজি চালক সমবায় সমিতির 17 জন সদস্য সুমন ভাইরা আছেন, ওনাদের নেতৃত্বে যেই একটি এত মহৎ একটি উদ্যোগ নেওয়া হলো এই রুটটা সংস্কার করার, সরকারি কোনো অনুদানের প্রতি অপেক্ষা না করে ওনারা যে উদ্যোগটা নিলেন, দ্যাট এক সরকারি যে কোনো কাজ করতে গেলে আপনারা জানেন এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, অনেক টাইম লেগে যায় তো প্রসেসিং এর ক্ষেত্রে। তো ওনারা যেভাবে উদ্যোগটা নিলেন এই কাজটা করার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং আমরা এলাকাবাসী ওদের প্রতি ধন্য। ওনাদের কাজটা উদ্যোগটা নেওয়ার কারণে আমরা ওনাদের সাথে সম্পৃক্ত হতে সম্মত হয়েছি, আর আমি আমার বক্তব্যের মাধ্যমে আরো ধন্যবাদ জানাবো হাটহাজারি পৌরসভার বর্তমান পৌর প্রশাসক এক্সিলেন্ট মেয়ারস ম্যামকে, ওনাকে আমি ফোন করি ইয়ের জন্য, যে রোলারটা আছে ওনাকে ফোন করা হয়, দ্যাট উনি বললেন সমস্যা নাই, আপনারা বলবেন আমরা ওটা পাঠিয়ে দিব যদি আপনাদের লাগে। তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বক্তৃতার মাধ্যমে, এবং আলী ভাইকে ধন্যবাদ জানাবো আপনি এই যে আমাদের নিউজটা আপনি যে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন ওটার জন্য, আর দেশবাসী আপনারা যে কোনো কাজ আপনারা গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকলে দেখা যায় কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায়, আপনারা নিজ উদ্যোগে যদি পারেন ওদের থেকে উদাহরণ নিয়ে আপনারা হ্যাঁ দ্রুত কাজটা যেন করে ফেলা যায়। যে কোনো কাজ আপনার ব্যক্তি উদ্যোগে নিলে কাজগুলো দেখা যায় রাষ্ট্রের অনেক টাকা বেঁচে যায়, আমার মনে হয় দেখা যায় রাষ্ট্রীয়ভাবে করলে টাকাগুলো অনেক বেশি চলে যায়, তো রাষ্ট্রীয় অনেক টাকার অপচয় রুখ হবে, এবং আপনারা ওনাদের থেকে উদাহরণ হিসেবে নিয়ে আপনারা আপনাদের এলাকার কাজগুলো করে নেবেন, এই আশাবাদ রাখবো আমি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আসুন, এই সিএনজি চালক ভাইরা আছেন এখানে, সৈয়দ মিয়া মেম্বার ভাই আছেন, সুমন ভাই আছেন, এরশাদ ভাই আছেন এখানে, আরো ইসুফ ভাই আছেন, যারা আছেন আপনারা যারা সহযোগিতা করতে চান আমি বলবো যে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এই উন্নয়ন কাজে আপনারা সম্পৃক্ত হবেন। ইসুফ ভাই, এই কষ্টের সড়ক মেরামত করছেন, কেমন আছেন ভাই? সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটা প্রবাদ বাক্য পড়েছিলাম পড়া অবস্থায়, লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ, মানুষের জন্য এমন কোনো কাজ নাই যেটা তার চেষ্টার বাহিরে। এই কথাটা মাথায় আসলো যখন, তখন চিন্তা করে দেখলাম আমাদের ম্যাকল রোডে মানুষ যাতায়াতে এমন একটা কষ্টের সম্মুখীন হয়ে গেছে। প্রথমত আমি একটা কথা বলতে চাই, যারা গর্ভবতী মহিলা আছেন, আমার মা বোন, তারা আসা যাওয়াতে প্রচুর কষ্ট। তখন আমি বাসস্ট্যান্ড মোড়ে হঠাৎ করে আমাদের সদস্য অনেকগুলো জমায়েত হলো, তাদেরকে বললাম ম্যাকল রোডটা সংস্কার করার প্রয়োজন, তোমরা যদি আমাদের পাশে দাঁড়াও তাহলে আমি যেভাবে পারি রিপেয়ারিং এর কাজটা সেরে ফেলবো। সাথে সাথে সবাই উদ্যোগ নিল, আমাদের নাম লেখো, মোবাইল নাম্বার নাও, এই কাজটা শুরু করো। তখন আমি 17 জনের মানুষকে নিয়ে মোবাইল নাম্বার সহ তাদের কি নাম গেলাম চেষ্টাতে। নামার পরে সবচেয়ে খুশির ব্যাপার হলো মানুষগুলা এলাকার ব্যবসায়ী, এরপরে মুসলিম, হিন্দু এবং রাজনীতিবিদ এবং যারা প্রবাসী আছেন, তারা যে এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ঝাঁপিয়ে পড়বেন কল্পনাও কোনোদিন করি নাই।
কিন্তু তাদের এই সহযোগিতায় আমরা খুব আনন্দিত হয়ে গেলাম। এরপরেও আমাদের যতটুকু ধারণা ছিল, যা বাদের ছিল তা নিয়ে আমি একটু হতাশ হয়ে গেলাম। সৈয়দ মেম্বার তখন বলল, নজরুল কেন কাঁদতেছে, চোখের পানি কেন পড়তেছে? তখন আমি বললাম, ভাই একটা কাজে হাত দিছিলাম, আমরা মনে করছিলাম 70-80 হাজার টাকা দিয়ে হয়তো রিপেয়ারিংটা সেরে ফেলবো, কিন্তু এখন তো দেখতেছি অপমানিত হতে হবে। তখন বললো, না অপমানিত হওয়ার কিছু নাই, আমি আসি, চিন্তা করো না, যেভাবে করতে হবে সেভাবে করো, যতটুকু সহযোগিতা পাওয়ার পাইবে এরকম একটা আশা দিল। তখন আমরা তার পিছনে লেগে গেলাম। উনি আমাদেরকে যথেষ্ট পরিশ্রম দিল, শ্রম দিল, এবং আমাদেরকে ওই যে 3 লাখ টাকার বাজেট পর্যন্ত উনি আমাদেরকে নিয়ে যাওয়াটা সক্ষম হলো, এই জন্য তাকে ধন্যবাদ দিই। এবং আমার তো খুব খুশি লাগলো যে আমি এই কাজটা করতে পারছি, এই জন্য ধন্যবাদ। যুক্ত করতে চাই বাসা ভাইকে, আপনি সাধারণ সম্পাদক, তারপরে বলে কেমন লাগছে বলেন কাজে সন্তুষ্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি জিয়ানগর আইজিয়া মজিয়ার সিএনজি সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। আমার কিছু শ্রমিক ভাইয়ের আমার কাছে আসছে, আমাদের মেকল এই যে রুটটা আছে সেই রুটটা একটু মেরামত করার জন্য। তো আমরা সবাই বসে একটা আলোচনা করছি, 17 জন বসি। আলোচনা করার পর আমরা পরবর্তী সবাইকে নিয়ে, আমাদের নেতৃবৃন্দ সহ সবাই, এলাকাবাসী, উপবাসী, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের এলাকার মান্যগণ্য ভাইয়েরা, আশরাফ ভাই সহ আমরা আমার উদ্যোগ যখন নিয়েছি, দেখতেছি আমাদের এলাকার সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সহযোগিতা পেয়ে সবার কাছে খুবই আনন্দিত হলাম। এবং আমরা যারা সিএনজি ড্রাইভার ভাইয়েরা আছি, সবাই আজীবন আমাদের এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা থাকবো এই এইটার জন্য। এই বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। সভাপতি তাজ ভাই একটু বলবেন আপনার প্রতিক্রিয়া একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি বিশেষ করে বেশাবেশি আনন্দিত যে এমন একটা সমিতি, আমার সমিতির সম্মানিত সমিতি, আমার সদস্যরা যে উদ্যোগ নিয়েছে। আসলে আমি যারা 17 জনের একটা সমন্বয় কমিটি করেছে এই কাজের জন্য আমি উঠাতে নেই, যাতে আমার আমি জেনেও কিন্তু খুশি হয়েছে অনেক। যারা এই উদ্যোগতা তাদের জন্য আমি আন্তরিকভাবে অন্তরকে দোয়া করি, এবং যারা প্রবাসী এবং আমার সামনে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের উপদেষ্টা আর আমাদের সম্মানিত সাবেক মেম্বার শহীদ মেম্বার, এখানে যারা মান্যগণ্য আছেন, যারা সাবেক সহযোগিতা করেছেন, আর প্রবাসী ভাইয়েরা যেভাবে সহযোগিতা করেছেন, কিন্তু তাদের কাছে আমরা অনেক ঋণী। আমরা কোনোদিন আশা করিনি যে এই রোডের কাজ হবে। আসলে দীর্ঘদিন যাবত এই রোডটা কিন্তু অবহেলিত, আমরা অনেকবার রিপেয়ারিং করেছি সমিতির পক্ষ থেকে, প্রায় আমরা 60-70 হাজার টাকা বিগত সময়ে খরচ করেছি আমরা, কিন্তু আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। তারপরেও ভাঙা রয়ে গেছে, সেটা খারাপ হতেই থাকে, খারাপ হতেই থাকে। এরপরে বন্যার কবলিত, আমরা আপনারা জানেন পুরো দেশে যে একটা বন্যায় অবস্থিত কবলিত হয়েছে পুরো দেশ। তারপরে যে সমিতির সদস্যরা দেখতে পাচ্ছেন যে আমরা কেন গাড়ি চালানো, আমরা অক্ষম হয়ে গেছি সর্বোচ্চ, আমরা একটা এই রোডে গাড়ি চালানোর জন্য সর্বদাই অক্ষম, গাড়ি চলতেছে না। এই সময় ওনারা একটা উদ্যোগ নিলেন যে সার্বিক সহায়তা ব্যবসায়ী ভাই ও প্রবাসী কল্যাণ ভাই এবং আমাদের ইউপি সদস্যদের নিয়ে এবং পাড়া প্রতিবেশী আমার সংগঠনকে নিয়ে এবং বিভিন্ন সংগঠন, সিএনজি সমিতি, টেম্পু সমিতি, রিক্সা সমিতি, ব্যবসায়ী সমিতি, যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা এ কাজে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ঋণী। আর আশা করি, আমি একটা কথা বলতে চাই যে এখানে এই যে আমরা রিপেয়ারিংটা করছি সবার উদ্যোগে, কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন না, আমরা চাই এটা ক্ষণস্থায়ী হলে এটা চলবে না। আসলে মেকল রোডের মাথা থেকে এটা মধুনগর পর্যন্ত দীর্ঘস্থায়ী না, এটা যে অনেক দীর্ঘ, অনেক লং জার্নিং এর রোড, এখানে মধুনগর পর্যন্ত যাতায়াত করা হয়, দেখা যায় যে অনেক অনেক জায়গায় হালদা পর্যন্ত অনেক যাত্রী, হয়তো 1-1.5 লাখ পর্যন্ত যাত্রী এদিক দিয়ে টেম্পো, অটো টেম্পো, রিক্সা, বিভিন্ন যানবাহন চলাচল করে, এটা একটা রোডস এন্ড হাইওয়ে বলতে চলে। কিন্তু আমরা যদি আশা করি যে এটা সরকারের পক্ষ থেকে, আমরা রিফাইরিং করার পর সরকারের পক্ষ থেকে যদি এটা দুনো করা হয় বা কোন রকম সংস্কার করা হয়, তাহলে রোডটা মজবুত হবে, সফল হবে এবং অতি তাড়াতাড়ি খারাপ হবে না, যাতে দীর্ঘদিন ধরে
চলে বা সরকারের একটা বাজেট নিয়ে আমরা এটা সরকারের কাছ থেকে আশা করছি, আমাদের ইউনিয়ন মহাদের কাছ থেকে যারা আমাদের উপজেলা মহাদের আছে যারা আছেন ওনাদের কাছ থেকে এটা আশা করি যে এই রোডটা যেন সার্বিক সরকারি কিছু সহায়তা দিয়ে যেন সম্পূর্ণভাবে সাকসেস করে কাজ করে দেওয়া হয়। আর আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আছেন তাদেরকে। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমরা একটু ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আপনার একটু প্রতিক্রিয়া দিতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের আজিজিয়া মুজিয়া সড়ক সিএনজি অটোরিকশা টেম্পু সব মিলিয়ে আমরা শ্রমিকদের মিলিয়ে আমরা 17 জন সদস্য নিয়েছি। 17 জন সদস্য নিয়ে আমরা এই রোডের রাস্তার কাজের জন্য নেমেছি। এখন আমরা নামার পরে নামছি, আমরা 70-80 হাজার টাকার ভিতরে কাজটা শেষ করে ফেলব। এখন আমরা কাজ করতে নেমে দেখতেছি আমাদের 3-4 লাখ টাকার প্রয়োজন। এখন আমরা রাজপক্ষে নিছি আমাদের মেম্বার সাহেবকে, সৈয়দ মেম্বারকে নিয়ে তারপরে আমরা আবার নেমেছি। নেমে মানুষ থেকে টাকা তুলে সম্পূর্ণ প্রবাসী ছাত্র তারপরে ওই সম্পূর্ণ মানুষদেরকে নিয়ে আমাদের এরশাদ ভাইকে নিয়ে সবাইকে নিয়ে আমরা এই কাজে নিয়েছি। আমরা সবার থেকে সম্পূর্ণ বিশিষ্ট সহযোগিতা পেয়েছি, এগুলো নিয়ে আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাহেদ একটু প্রতিক্রিয়া জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে মাইক দেওয়ার জন্য। আমি হাইলাইট করতেছি না, আমাদের সিএনজি সমিতি যখন আসে আমাদেরকে বলল যে আমরা রাস্তার মেরামতের কাজ করব, তখন আমি বললাম কাজ করলে তো ভালো হবে। আমরা দেখতেছি বিভিন্ন সময় এখানে ফানি এবং মোটরসাইকেল নিয়ে আমার চোখের সামনে দুই একজন দেখলাম পড়ে গেছে পাথরের সাথে ঘষে গিয়ে। এগুলো দেখে আমরা বেশ কয়েকবার এই পিক আপ করে আনি কংক্রিট দিয়েছি রাস্তার মধ্যে, দেওয়ার পরেও দেখতেছি এগুলো টিকতেছে না। যখন ওরা পুরোপুরি মেরামতের কাজ হাতে নিয়েছে জানালো, তখন আমি বললাম আমাদের বরভিপাড়া এলাকাবাসী এবং সমাজ কর্তৃক আমরা একটা অনুদানের ব্যবস্থা আমরা নিজেরাই করব। এবং অনুদানের ব্যবস্থা আমরা প্রায় এখনো প্রায় 15-20 হাজার টাকা একটা অ্যামাউন্ট ক্যাশ অ্যামাউন্ট তুলতে সক্ষম হয়েছে, এখন ওদের হাতে দিই নাই। আমরা এটা বুঝিয়ে দিব এই কাজের জন্য যারা কাজ করতেছেন শ্রম দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখলাম। প্রবাসী ভাই ইব্রাহিম মঞ্জু একটু বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী ভাইকে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসী এবং কাজীপাড়া প্রবাসী সমিতির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা দেখতেছি দীর্ঘদিন থেকে আমাদের মেকল রোডটা অনেক ভয়াবহ অবস্থা। এখানে সিএনজি গাড়ি যাওয়ার সময় প্রতিনিয়ত গাড়ির এক্সেল বা স্টারিং প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এবং রিক্সাতেও অনেক প্যাসেঞ্জার কি আঘাত পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেটা আমরা পরিকল্পনা করছি যে রোডটা নিয়ে আমরা একটু ইট কংকর দিয়ে একটু রোলার দিয়ে এটা একটু সংস্কার করবো আর কি। তো আমি সংক্ষেপে একটু কথা বলতে চাই, বেশি কথা বলতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এই কাজে হাজির রহমানিয়ে ট্রাস্টের পক্ষ থেকেও অনুদান দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই কাজের জন্য। যারা অনুদান দিচ্ছে তাদেরকে আমি ছাত্র বলেন, প্রবাসী বলেন, এলাকাবাসী বলেন, সবাই আমাদের এই কাজের জন্য সবাই অনুদান দিচ্ছে। যারা দিচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া আদায় করি। আপনারা যে সহযোগিতা করতেছেন সে সহযোগিতার মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম।